আমাকে আমার অনেক পেশেন্টগুলো রিকোয়েস্ট করেছিলেন যে স্যার একটা ড্রেসিংয়ের উপরে ভিডিও করুন। সো আজকে আমরা ফিস্টুলার ড্রেসিং কিভাবে করতে হয় বা কী কয়েকটা সিম্পল পয়েন্টসের ব্যাপারে একটু ডিসকাস করব। ফার্স্টলি ড্রেসিং জিনিসটা কী? ড্রেসিং এমনি শুনে মনে হয় যে খুব বিরাট কোনো একটা বড় একটা কাজ বা বড় একটা প্রসিজার, বাট ইন জেনারেল ড্রেসিং মানে যে যেই উন্ড আছে একটা সার্জারি হওয়ার পরে যে যে উন্ড হলো ওর কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়। এখন ড্রেসিং বড়ও হয় ছোটও হয়, সিম্পল ড্রেসিংও হয় খুব কমপ্লিকেটেড ড্রেসিংসগুলো হয়, ডিপেন্ড করে যে কী টাইপ অফ সার্জারি হয়েছে। এখন কনভেনশনাল ফিস্টুলা সার্জারি যেইগুলো হতো ওখানে কী করা হতো যে 2 থেকে 3 মাস কিন্তু ড্রেসিং লাগতো, বড় একটা ঘা হয়ে যেত, বড় বড় গজ পিস প্যাকিং দেওয়া হতো, এক্সট্রিমলি পেইনফুল, এবং অ্যারাউন্ড 2 to 3 মান্থস বেড রেস্ট লাগত। আজকের ডেটে ফিস্টুলার ক্ষেত্রে যে ড্রেসিংগুলো হয় এটা কিন্তু খুবই একটা সিম্পল ব্যাপার। একটা ছোট হয়তো ওপেনিং থাকবে আর হয়তো একটা ছোট লাইন থাকবে, ইনসিশন লাইন, ওটাকে পরিষ্কার করতে হয় আগে বিটাডিন দিয়ে নর্মালি, তারপরে বেসড অন কী টাইপ অফ প্রসিজার হয়েছে সিম্পল অয়েন্টমেন্টস লাগাতে হয় আর মেনলি ক্লিন করতে হয়। ফিস্টুলা যখন লেজার চিকিৎসা হয় ড্রেসিং কিন্তু খুব সিম্পল, আর এর থেকে বেশি খুব একটা কিছু করার প্রয়োজন নর্মালি হয় না। সিম্পলি ক্লিনিং, অয়েন্টমেন্টস অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য উন্ড। এখন আমরা আমাদের প্র্যাকটিসে কীভাবে কী করি, আমার নর্মাল সিস্টেম হলো যে আমাদের স্কিল্ড কিন্তু পোস্ট অপারেটিভ ড্রেসিংয়ের লোকজন থাকে, যাদের আমার অনেক থাউজেন্ডস অফ ফিস্টুলা পেশেন্টসের এক্সপিরিয়েন্স আছে। সো আফটার সার্জারি নর্মালি আমরা ওনাদেরকে বলে দিই, ওনারা 2-1 বার দেখিয়ে দেয়, তারপরে ওই ড্রেসিংটা আপনারা নিজে বাড়িতে করবেন। লং টার্ম কিন্তু স্পেশালাইজ লোক দরকার নেই, আপনাকে জাস্ট সিম্পল প্রসিজার শিখে নিতে হবে যে কীভাবে পরিষ্কার করতে হয়, কীভাবে অয়েন্টমেন্টস লাগিয়ে নিতে হয়, তারপরে হয়তো আপনি নিজে বা আপনার ফ্যামিলি কোনো মেম্বারই নিজের থেকে করতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে জাস্ট বিকজ আপনার হয়তো ড্রেসিং হচ্ছে এর মানে না যে আপনার অ্যাক্টিভিটি বন্ধ হবে। ওই সিম্পল মলম লাগিয়ে আপনি কিন্তু আপনার সব নর্মাল অ্যাক্টিভিটিস, অফিস, স্কুল, কলেজ সব কিছুই করতে পারবেন। সো আলটিমেটলি যেটা বটম লাইন যে আফটার লেজার সার্জারি ড্রেসিং খুবই একটা সিম্পল ব্যাপার। আমরা সাজেস্ট করি যে একটা স্পেশালিস্ট 2-1 বার আপনাদেরকে দেখিয়ে দেবে, তারপরে আপনারা বাড়িতে নিজে থেকেই ওইটা নিজে থেকে করবেন। থ্যাংক ইউ।